মোবাইলটা হাতে নিয়েছি। তো গুড মর্নিং সরকার সাহা ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি স্বরূপা। তো আজকে আবার সকাল সকাল যাচ্ছি অফিস। এই অফিস যেদিনে যেতে হয় না, আমার মাথায় আগে থেকেই ব্যথা শুরু হয়ে যায়। তো যাই হোক, এখন অফিস যাচ্ছি। বেরিয়ে পড়েছি রান্না টান্না করে খেয়ে। আজকে করেছিলাম আলুর পরোঠার ব্রেকফাস্টে, সাহাই বানিয়েছিল। তো যাই হোক, খেয়ে দিয়ে যাচ্ছি, পেট পুরো ভর্তি। দুপুরে লাঞ্চ না করলেও চলবে। তো চলো আপাতত অফিস যাই, দেখি ক্যাবটা দাঁড়িয়ে আছে, তারপর দেখি আগে আগে দিনটা কীভাবে হচ্ছে। তো আজকে এখান থেকে শুরু করছি। বাড়ি ফেরার পথে দেখো এই রাস্তাটা পুরো ফুলে ভর্তি। এই স্প্রিং যে শুরু হয়ে গেছে ব্যাঙ্গালোর এলে বোঝা যায়। এখন পুরো শহরটা যদি দেখো ওপর থেকে পুরো গোলাপি গোলাপি রঙের হবে। আর আমাদের অ্যাপার্টমেন্টের সাইডে, রোডের এই সাইডটায় পুরো লম্বা করে সারি দিয়ে এই গাছগুলো, আর তাতে একবারে ফুলে ভর্তি। সারপ্রাইজ দেখে নিয়েছি, পেয়েছ? বলো কিসে পেয়েছ? হিন্দি অলিম্পিয়াড সেকেন্ড পজিশন, সিক্স সার্টিফিকেট। সবসময় সেকেন্ডই পাচ্ছি। ফার্স্ট পাচ্ছিস না? সেকেন্ডই পাচ্ছিস, সবসময় ফার্স্টটা পাচ্ছিস না? ভালো হয়েছে, খুব ভালো, ভালো করে রেখে দাও। তাহলে আরেকটা মেডেল হলো, এবার একটা কাপ পেতে হবে। থার্ড সার্টিফিকেট, থার্ড মেডেল, সিক্স সার্টিফিকেট। এবার একটা কাপ পেতে হবে না? যা অফিস যা, ওগুলো খুলে টুলে একটু মুখ হাত ধো। তো এই সন্ধে হলো, এই মাত্র অফিস থেকে উঠলাম। আজ অনেকগুলো দিন পরে, মানে অনেকগুলো দিন মানে প্রায় দুটো তিনটে দিন পরে আমি আজকে মোবাইলটা হাতে নিয়েছি, মানে হাতে ধরেছি। তো বুঝতেই পারছো কীরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। তো এত অফিসের কাজ যে মানে আর পেরে উঠছি না সত্যি করে। তার মধ্যে ছেলেটার পরীক্ষা হচ্ছে সোমবার থেকে, তাই পুরো সন্ধ্যে থেকে ওকে নিয়ে বসছি। তো যাই হোক, তো এই কদিন একবারে মোবাইল মানে হাতে তুলতেই পারিনি কোনো রকমভাবে। আলিকে স্কুলটা পাঠিয়ে আবার অফিসের কাজে সকাল থেকেই বসে যাচ্ছিলাম, ও উঠছিলাম একবারে রাত্রিবেলায় সাড়ে আটটা আটটার পরে। তো যাই হোক, আজকে অনেকদিন পরে একটু ফ্রি, তো তাই আবার মোবাইলটা হাতে নিয়েছি, মানে যতটুকু পেরেছি। মাঝে মাঝে কিছুটা কিছুটা করে ভিডিও করেছি সকালবেলায় দুপুরবেলায়, কিন্তু কন্টিনিউয়াস ভিডিও করতে পারিনি বলে ব্লগ দিতে পারিনি এই দু তিন দিন। তো আশা করছি আবার এটা কিছুদিনের ফেজ, তার মধ্যে আদির পরীক্ষাটাও শুরু হচ্ছে সোমবার থেকে। তো হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যত ওর পরীক্ষা হবে। তো তারপর তো বাড়ি যাওয়া আছে, পুরী বেড়াতে যাওয়া আছে, অনেক কিছু ভালো ভালো ব্লগ তো আসবেই। তো আশা করছি তোমরা বুঝবে আর তোমরা পাশে থাকবে। আর জানি এটাতে এফেক্ট হয় অনেক যদি মধ্যেখানে গ্যাপ হয়ে যায়, শুধু ভিউয়ার্সের ক্ষেত্রেই না, ইউটিউবতে একটা অ্যালগোরিদম আছে যেটা হিসেবে ইউটিউব কাজ করে আর কি। তো সেখানেও এফেক্ট হয়, কিন্তু কিছু করার নেই আমাদের ক্ষেত্রে। আমাদের জন্য তো আমাদের বলো কাজটাই আগে প্রায়োরিটি, তারপর এটা ভালোবাসার জায়গায় একটা, তাই যখনই পাই সুযোগ তখনই ব্লগ করি। আর কিন্তু কাজটা সবসময় আগে প্রায়োরিটি দিতে হয়, যদিও এইটাকেও এটাও আমার প্রায়োরিটি দেওয়া উচিত, কিন্তু সত্যি বলছি খুব চেষ্টা করি। যখন একবারে পেরে উঠি না তখনই ব্লগ দিতে পারি না, নাহলে আমি চেষ্টা করি প্রায় যতটা সম্ভব করার। তো যাই হোক, আশা করি তোমরা বুঝবে। তো চলো আজকে একটু বেরোই, ভাবে একটু ভাবছি একটু নিচে যাই, পিকির সঙ্গে গল্প করি। এই তিন চার দিন পুরো ঘরে বন্দি, কোনো কারোর সঙ্গে কথা হয়নি, দেখা হয়নি, কিচ্ছু হয়নি। তো যাই হোক, তো আজকে একটু ভাবছি যাই পিকির সঙ্গে গিয়ে একটু কথা বলে আসি, তাহলে আমার নিজের মাথাটাও একটু ঠিক থাকবে। মানে মাথাটা পুরো জাম হয়ে গেছে শুধু কাজ 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 করে। তো চলো যাই। এখনই একটা খেয়ে দেবো। তো আমি আর আদিয়ে দিয়েছিলাম ফুচকা খেতে,
ওই ছোটা বালা দেখি তো ভাইয়া তো এখন একটু দেখি ওয়াটার মেলন নেবো মেয়ে এবার নিয়ে এইটা নিতে পারছে না ওয়াটার মেলনটা 5 কেজি ওজন দে পা পড়ে যাবে তো আচ্ছা পারবি না পড়ে গেলে ভেঙে যাবে ওপরে লাগবে তোর ছাড় 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 ইটস ওকে রাহাতে না ছাড় পড়বি দেখ এবার উল্টে ওকে বারণ করছি শুনছে না চল তো আমি আর আদি এই একটুখানি পরীক্ষা তো সোমবার থেকে কিন্তু তা হলেও একটুখানি সারাদিন পড়ে 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 ছেলেটার অবস্থা খারাপ আমারও অবস্থা খারাপ সারাদিন কাজ করে করে আই এম টুডে আই এম নট স্টাডিং এনিমোর ওই দেখ ওরা সবাই এসেছে তো গিয়ে তাই একটু গেছিলাম ফুচকা খেতে আর আসার সময় নিয়ে এলাম ওয়াটারমেলন 5 কেজি অনেকদিন পর মানে কি প্রায় 2-3 দিন পরে ভালো করে রাত্রেবেলায় আজকে আবার একটু রান্না করছি অন্যরকম সাধারণত যেটা আমি করে থাকি এই 2-3 দিন যা পেয়েছি তাই খেয়েছি কিচ্ছু করার টাইম পাইনি আর এই রান্না করার ফাঁকে ফাঁকেই আদিকে করছি পড়ানো আদির কালকে না মানে সোমবার ওর প্রথম পরীক্ষা হচ্ছে হিন্দি মঙ্গলবার দিনটা ছুটি দিয়ে বুধবার দিন হচ্ছে কানাডা আর সবথেকে আমার যেটা ভয়ের বিষয় যে সাবজেক্ট সেটা তো কানাডা তোমরা তো জানোই তো সেটা নিয়েও আমার হিন্দি প্রথম পরীক্ষা হলো হিন্দি থেকে বেশি আমার চিন্তা হচ্ছে কানাডায় এবারে কী হবে আর এবারে ওদের পরীক্ষা সিস্টেম যা করেছে কি বলবো তোমাদের দাঁড়াও প্রথমে তোমাদের দেখাই ওদের এবারে জানো তো হল টিকিট দিয়েছে মানে আমাদের যেমন মাধ্যমিকে দিত অ্যাডমিট কার্ড ঠিক সেই রকম আর এখন আদি প্র্যাকটিস করছে হিন্দিটা তো আদিদের এবার থেকে দিয়েছে এই যে হল টিকিট মানে ওই যে আমাদের যেমন মাধ্যমিকে দিত অ্যাডমিট কার্ড ঠিক সেরকম টাইপের এই যে পরীক্ষা আছে 4 তারিখ থেকে শুরু তার জন্য এই যে অ্যাডমিট কার্ড ওদের এই সাবজেক্টগুলো আছে হিন্দি কানাডা ইভিএস ইভিএসটা হচ্ছে সোশ্যাল সায়েন্স ম্যাথামেটিক্স ইংলিশ 9টা থেকে শুরু 11টা 15 অবধি এই এই ডেট এই হচ্ছে ওদের হল মানে টিকিট এনরোলমেন্টের পরীক্ষা কত টাইম বড় এমন করে তোদের দিচ্ছে যেন মনে হচ্ছে খুব বড় পরীক্ষা দিবি হল টিকিট এই এই অ্যাডমিট কার্ড করো ভালো হয়েছে তো যাও আগে পড়াটা ফিনিশ করে নাও আগে পড়াটা ফিনিশ করো বাবা আজকে রাতে মেনু হচ্ছে বাটার গার্লিক চিকেন বলতে পারো কিন্তু একদম বাটার গার্লিক চিকেন যেভাবে বানায় ঠিক সেরকম না ওই রকম টাইপেরই অনেকটা একটু আমার নিজের অ্যাডিশন একটু নিজের মতন করে বানাবো ঠিক করেছি তো যাই হোক বডি পিস ছিল চিকেনের সেটাকে একটু স্কোয়ার স্কোয়ার পিস করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর সেটা ম্যারিনেট করেছি খুব সিম্পল জাস্ট একটু নুন দিয়েছি আর দিয়েছি একটু লেবুর রস আর তার মধ্যে আছে একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর আছে একটু কর্নফ্লাওয়ার আর কিচ্ছু দিইনি শুধু এই কটা জিনিস দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখেছিলাম তাও 10-15 মিনিট হাতে তো বেশি টাইম নেই ওই 10-15 মিনিট রাখার পরে ওই পিসগুলোকে একটু এপিট ওপিট করে ভেজে নেব তো যেটা বলছিলাম এবারে ওদের সারা বছরটা পরীক্ষা যখন হবে মানে কি বলবো সিবিএসসি সিলেবাস যে কী হচ্ছে কিছু বুঝতে পারছি না একবার বলছে বাচ্চাদের কোনো পরীক্ষা না হবে না কোনো মার্কস তো দেওয়া হবেই না হয়তো হয়তো এ মানে গুড এক্সেলেন্ট ভেরি গুড এরকম দেবে কিন্তু প্রথম থেকে এই বছরটা পুরোটাই টিচাররা পুরো ভীষণ ঢিলামি করেছে মানে সব কিছুতেই ভীষণ লেজি লেজি একটা ভাব ছিল সেইভাবে পরীক্ষাগুলো আগের পরীক্ষাগুলো সেইভাবে হয়নি হঠাৎ করে এই লাস্ট পরীক্ষা মানে ফাইনাল পরীক্ষা এসে ওরা এত স্ট্রিক্ট আর এত কড়াকড়ি করছে কিসের জন্য বুঝতে পারছি না হট করে দেখছি এই অ্যাডমিট কার্ড এই হল মানে আলাদা অডিটোরিয়ামে বসে মনে হয় পরীক্ষা হবে ফাইনাল পরীক্ষা তো কী যে এদের মাথায় চলছে কী যে এরা ফলো করছে কিছুই এখনও পর্যন্ত ক্লিয়ার না একবার বলছিলো হবে না আবার এখন অনেক সিবিএসসি রুলস রেগুলেশন বেরিয়েছে বলছে মাধ্যমিকও হবে না শুধু ডিস্টিংশন দেওয়া হবে না তো এখনও সবটাই তো স্পষ্ট না যে আদৌ কী হতে চলেছে
তো এইবারে আমি ওদেরকে যখন আমাদের প্যারেন্টস মিটিং ছিল তখন কিন্তু টিচারকে ওদের ক্লাস টিচারকে জিজ্ঞাসা করেছিলাম যে কি তো আমাদের তো বলেছিল না ক্লাস থ্রি থেকে মার্কস দেওয়া হবে তো যাই হোক জানি না এরা কি ফলো করবে সারা বছরটা ভালোভাবে না পড়িয়ে মানে কি মানে একটু ঢিলামি দিয়ে আগের পরীক্ষাগুলোতে এত মানে স্ট্রিক্টভাবে এরা বিহেভ করেনি হট করে এই ফাইনাল পরীক্ষার সময় অ্যাডমিট কার্ড এই ওই তারপর চ্যাপ্টার কী বলবো তোমাদের মানে আগেকার যে পরীক্ষাগুলো হয়েছে তার থেকে সেই পুরনো চ্যাপ্টারও এর মধ্যে ইনক্লুড আছে এই ফাইনাল পরীক্ষা আর তার সঙ্গে তো নতুন চ্যাপ্টার আছেই তো যাই হোক এবারে পরীক্ষাটা নিয়ে এরা খুবই দেখছি স্ট্রিক্ট একটু কড়াকড়ি করেছে আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার চিকেনটা কিন্তু এপিট ওপিট করে ভাজা হয়ে গেছিলো তুলে নিয়েছি আর প্যানের মধ্যে একটু বাটার দিয়ে দিয়েছিলাম তার মধ্যে একটু গার্লিকটা দিয়ে মানে রসুন কুচিগুলোকে দিয়ে প্রথমে ভেজে নেওয়ার পরে একটু পেঁয়াজও ছোটো ছোটো করে কুচি করেছিলাম সেটাকেও দিয়ে দিয়েছি সেটাকেও ভেজে নিয়েছি আর সেটা ভাজা যখন হয়ে গেছে তারপর এর মধ্যে এক চামচের মতন ময়দা আমি দিয়ে দিলাম আর নিয়ে সেটাকেও ময়দাটাকেও ভালো করে একটু ভালো রোস্ট করে নেবো মানে ভেজে নেবো ভালো করে তারপর হালকা হালকা গরম জল মিশিয়ে দেবো বাস তাহলে কিন্তু আমার গ্রেভি রেডি এর মধ্যে আর অন্য কোনো মানে আদা বাটা রসুন বাটা বা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিচ্ছু না তবে হ্যাঁ এর মধ্যে একটু অর্গ্যানিক বা সিজনিং এসব দিলে ফ্লেভারটা আরও ভালো হতো কিন্তু সেগুলো কিছুই ঘরে নেই তাই ঠিক করেছি একটু ধনে পাতা কুচি দেবো তো যাই হোক ময়দাটাও ভালো করে ভাজা হয়ে গেলে তারপর সবটা মিশিয়ে আর একবার করে ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটু হালকা হালকা কুসুম কুসুম গরম জল এর মধ্যে দিয়ে দিয়েছি বাস এটাও এবার একটু ফুটে এলে এর মধ্যে কুচিয়ে রাখা যে ধনে পাতা ওটা দিয়ে দিলাম এবার ভালো করে যখন একবারে ফুটে আসবে তখন ওই ভেজে রাখা চিকেনটা বাস ওইটা মিশিয়ে দেবো আর কোনো কিছু নয় 10 মিনিটের রান্না সিরিয়াস বলছি আর রাত যেহেতু টাইম নেই হাতে বেশি এরপর গরম গরম রুটিটা করব আর এটা দিয়ে খেয়ে নেবো তাহলে এই রাতের ডিনার কমপ্লিট আর বেশি টাইম এই জন্যেই রান্নাতে দিতে পারছি না তার কারণ ওইদিকে আদিকেও পড়াচ্ছি আদির তো সোমবার থেকে পরীক্ষা তোমরা তো জানোই তো তাই ঝটপট যা রান্না হয় সেসব রান্নাই এখন করতে হবে কিন্তু দেখো দেখতে কিন্তু মন্দ হচ্ছে না বলো আর গ্রেভিটা যত ঘন হচ্ছে তত দেখতে ভালো লাগছে আর তত মানে অথেন্টিক মানে কী বলো চাইনিজ রান্না মনে হচ্ছে দেখো কী সুন্দর থিকনেস হয়েছে গ্রেভিটা তো চলো আর কি আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করো জানিও তোমাদের কেমন লাগলো আর তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার ফিরে আসবো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আশা করছি খুব তাড়াতাড়ি আসতে পারবো প্রতিদিন আসতে পারবো তো আর তোমরাও পাশে থাকবে তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাবাই অল